আসসালামু আলাইকুম, হাফসা ফুড ফিউশন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি নতুন একটি চকলেট কেকের ডেকোরেশন রেসিপি। আমি কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে চকলেট কেকের সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি, যে কিভাবে চকলেট কেক তৈরি করতে হয়, কিভাবে হুইপক্রিমটা তৈরি করতে হয়, কিভাবে চকলেট গানাশ তৈরি করতে হয়, কিভাবে সুগার সিরাপ তৈরি করতে হয়, সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি দেখাবো একটু অন্য টাইপের চকলেট কেক। তো এই কেকটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি টার্ন টেবিলের উপর একটি কেক বোর্ড বসিয়ে নিচ্ছি। এখন এই কেক বোর্ডের উপর আমি কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা ডেকোরেশনের সময় সরে না যায়। এখন এই কেকের উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে চকলেট কেক তৈরি করতে হয়, তো আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা এই চকলেট কেকটা তৈরি করতে পারবেন। ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে এর উপর দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা দিয়ে এর উপর দিচ্ছি চকলেট গানাশ। ভালোভাবে গানাশটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর দিচ্ছি কিছু চকলেট চিপস। এই চকলেট চিপসটা দেওয়ার কারণে এই চকলেট কেকটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো চারপাশে আমি এরকম করে চকলেট চিপসটা দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিচ্ছি কেকের আরেকটা লেয়ার। ঠিক একইভাবে আমি এই লেয়ারটাও কমপ্লিট করে নেব। সুগার সিরাপ, হুইপ ক্রিম, চকলেট গানাশ এবং চকলেট চিপস দিয়ে এই লেয়ারটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দেখছি চকলেট কেকের সর্বশেষ লেয়ারটা। সর্বশেষ লেয়ারটা দিয়ে ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন আমি স্কেপার দিয়ে কেকের চারপাশের ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ চকলেট কেক তৈরি করছি, এর জন্য এখানে লেগেছে 2/3 কাপ হুইপ ক্রিম। আপনাদের হয়তো আর একটু বেশি লাগতে পারে। 2/3 কাপ হচ্ছে 1 কাপের থেকে অনেকটাই কম। আর আপনারা যদি ডেকোরেশন একটু বেশি করেন বা হেভি করেন, তাহলে কিন্তু 1 কাপই নেবেন। আপনারা ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে কেকটাকে কভার করে নিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে কেকটাকে কভার করে এখন এর উপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আমি চকলেট গানাশটা দিয়ে কেকটাকে সম্পূর্ণ কভার করব না, এভাবে করে ডেকোরেশন করে নিচ্ছি। এখন একটি বাটিতে আমি হোয়াইট চকলেট কিছু গুলিয়ে নিয়েছি, এর সাথে আমি রেড ফুড কালারটা অ্যাড করেছি, যাতে কেকের ডেকোরেশন করতে সুন্দর দেখা যায়। এখানে আমি নিয়েছি কেক নজেল, এই নজেলটা একটু বড় সাইজের। এখন আমি এই চকলেট গানাশের ভিতর এই নজেলটা দিয়ে দিয়ে আমি কেকের উপর ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন আমি চকলেট কেকের উপর কিভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন এর মাঝখানে আমি হুইপ ক্রিম দিয়ে কিছু ফুল তৈরি করে নিচ্ছি।
স্কুলের মাঝখানে আমি একটি টপার দিয়ে দিচ্ছি। এই টপারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টপারের সামনে আমি একটি রেড চেরি ফল দিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমি এখানে ফুলের উপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ, আপনারা চাইলে সুগার বলগুলা দিতে পারেন। তো তৈরি হয়ে গেল সিম্পলের ভিতরে দারুণ মজাদার একটি চকলেট কেক, যেটা নাকি আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমার এই কাস্টমাইজিং কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি এবং কেকের ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্য একজন আমার রেসিপিটা দেখে কিছু শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।